স্বয়ংক্রিয় আবহাওয়া কেন্দ্র, আপনাদের গ্রামে আপনারা আবহাওয়ার খবর পেয়ে যান আগে থেকে? হ্যাঁ, অ্যাডভান্স আমরা 5 দিন ঝড় বৃষ্টির খবর পেয়ে যাই। 5 দিন আগে? 5 দিন আগে, আগামী 5 দিনের খবরটা আমরা এই মেশিনের মাধ্যমে আপডেট পেয়ে যাই, মোবাইলের মেসেজ পেয়ে যাই। মোবাইলে মেসেজ চলে আসে? হ্যাঁ চলে আসে। তো সেটা থেকে সুবিধা হচ্ছে, লাভ হচ্ছে? হ্যাঁ অবশ্যই লাভ হচ্ছে। আমরা কত কবে বৃষ্টি হবে না হবে সেরকমভাবে আমরা চাষবাসের জন্য মাটি তৈরি করি এবং বীজ রোপণ করি। তা কী বলবেন, এরকম যে একটা স্বয়ংক্রিয় আবহাওয়া কেন্দ্র আপনাদের গ্রামে বসানো হয়েছে, আপনাদের কতটা সুবিধা হচ্ছে? সুবিধা ভালোই সুবিধা হচ্ছে, সব কিছুর থেকে সুবিধা হচ্ছে। আমরা এই যে এই বীজ রোপণের ব্যাপারে, কবে বীজ রোপণ করব, কবে বৃষ্টি হবে, কবে মাটি তৈরি করব, ওইটার জন্য খুবই আমরা উপকৃত পাইছি এই ডিআর সিএসসি। তো আপনাদের কি বুঝি কেউ এসে ট্রেনিং দিয়েছে কিভাবে কি করতে হবে না হবে বুঝতে হবে? চাষবাসের পক্ষ অবশ্যই দিয়েছে ট্রেনিং। তো এই মেশিনের ব্যাপারে আপনি মানে লিস্টেড ডেট ওয়াইজ ওটা চলে আসে? চলে আসে। আচ্ছা, আপনার নাম? আমার নাম বাবলু মুর্মু। আপনি কি করেন? আমি চাষবাস। এই বোর্ডটা পড়ে আপনাদের লাভ হচ্ছে? কি সুবিধা পাচ্ছেন আগে থেকে আবহাওয়ার পূর্বাভাস পেয়ে? আগের থেকে আবহাওয়ার পূর্বাভাসে আমরা পাচ্ছি এই কীরকম আবহাওয়াটা থাকছে সেইভাবে আমরা কাজ করছি, কৃষিকাজটা সেভাবে করছেন। আগে যখন এটা ছিল না তখন কি কি অসুবিধা হতো? তখন অসুবিধাটা ভালো হতো, আমরা জানতে পারতাম না যে কতদিনে কি জল হবে, কি হবে, ধান না বাগাই জলটা পড়ে দিয়ে অসুবিধা ক্ষতি হতো আপনাদের। এখন ঠিকঠাক রয়েছে, এখন ঠিকঠাক চলছে। আপনার নাম? সুপর্ণা মুর্মু। স্বয়ংক্রিয় আবহাওয়া কেন্দ্র, হ্যাঁ, এটা কি অন্যান্য রাজ্যের অন্যান্য জেলাতেও হচ্ছে না কোথায় হচ্ছে? না, এইটা আমরা ওই আবহাওয়া পরিবর্তন যে প্রজেক্টে কাজ করি এই জন্য আমাদের বাঁকুড়া জেলা এবং পুরুলিয়া জেলা দুটো জেলাতে, ছাতনা ব্লক এবং পুরুলিয়ার কাশীপুর ব্লকে, এই দুটো ব্লকেই আছে মেশিনগুলো। এটা কি বিশেষভাবে পুরুলিয়ার বাঁকুড়াকে প্রাধান্য দেওয়া হচ্ছে কারণ এখানে রুক্ষ সূক্ষ্ম এলাকা বলে, যেহেতু জলের একটা ফ্যাক্টর আছে? হ্যাঁ, কারণ যে আলিপুর আবহাওয়া তথ্য কেন্দ্র থেকে আমরা যেটা পাই সেইটা আমাদের বাঁকুড়া পুরুলিয়া অতটা মেলে না, তার জন্য আমরা এই দুটো জেলাতে নিজস্ব একটা করে মেশিন দিয়েছি যাতে করে আমরা স্থানীয় আবহাওয়াটা এখানে জানতে পারি। কিভাবে কাজ করছে স্বয়ংক্রিয় আবহাওয়া কেন্দ্র? এই যে বোর্ডটা দেখছেন, এই বোর্ডটা আমরা আগামী 5 দিনের একটা আবহাওয়ার পূর্বাভাস এবং কৃষি পরামর্শ এখানে লেখা থাকে। এই আবহাওয়ার পরামর্শটা আমরা যেটা পাই, আমাদের একটা সংস্কৃত মেশিন আছে, প্রতি 10 কিলোমিটার অন্তর একটা করে মেশিন বস করানো আছে, সেখান থেকে একজন আধিকারিক আসেন, উনি ওই ডাটাটা নিয়ে যান, তারপর অ্যানালিসিস করার পর আবার আমাদেরকে ডাটাটা দেন, সেইটা আমরা বোর্ডে 5 দিন অন্তর অন্তর লিখে দিই, যেখান থেকে চাষিরা আগামী 5 দিন আবহাওয়াটা কেমন থাকবে, বৃষ্টি হবে কি হবে না, আর্দ্রতা কতটা থাকবে, তারপরে বাতাসে জলীয় বাষ্পর পরিমাণ কতটা। এরকম মেশিন কতগুলো বসানো রয়েছে? এইরকম আমাদের এইখানে ছাতনা ব্লকে 3টে আছে। 3টে আছে? হ্যাঁ। আর অন্যান্য ব্লকে কি? অন্যান্য ব্লকে আমাদের প্রজেক্ট চলে কাশীপুর ব্লক, সেখানে 5টা আছে। সেখানে 5টা আছে। আপনার নাম? আমার নাম অশোক বাউরি।